আসসালামু আলাইকুম নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এন টিভির রাতের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সমাজের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী স্ক্রিপ্ট রাইটার নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি তিনি এ আহ্বান জানান বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং কমপ্লিট শাটডাউনে সাধারণ মানুষের জীবন জীবিকা অচল হয়ে পড়ে বলেন বিএনপি জামাত শিবির সংঘবদ্ধভাবে মেট্রো রেল এক্সপ্রেসওয়ে বিটিভি ভবন সেতু ভবন সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ও বাড়িঘরে অগ্নিসংযোগ এবং তছনছ করে এমন অবস্থায় জনগণের জানমালে নিরাপত্তা এবং জীবন জীবিকা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাময়িকভাবে সান্ধ্য আইন জারি করতে বাধ্য হয় সরকার ফলে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের উপার্জনের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে উল্লেখ করে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা করতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি করোনা মহামারীর সময়ের মতো দেশের বর্তমান এই ক্রান্তিকালেও সাধারণ মানুষকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাহায্য করবেন বলেও আশাবাদ জানান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত স্পেন দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে কোটা ইস্যুতে সাক্ষাতে চলমান তাদের মধ্যে আলাপ হয় প্রধানমন্ত্রী প্রেস সচিব জানান কোটা নিয়ে আদালতের রায় এবং সরকারের প্রজ্ঞাপনে সন্তোষ প্রকাশ করেন নরওয়ের রাষ্ট্রদূত এছাড়া কোটা আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি এবং হতাহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের সিদ্ধান্তের প্রশংসা করেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত এ সময় তিনি নরওয়েতে বাংলাদেশের দূতাবাস খোলার অনুরোধ করেন প্রধানমন্ত্রী জানান সুবিধাজনক সময়ে এটা করা হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে বঙ্গভবনে গিয়ে সেনা প্রধান রাষ্ট্রপতির সাথে দেখা করেন এ সময় তিনি বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার প্রেক্ষিতে দেশব্যাপী সেনা নামানোর পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি এই জন্য সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন সেনাপ্রধানও এই জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ দেন কোটা বিষয়ে উচ্চ আদালতে দেয়া রায় অনুযায়ী যে কোনো পর্যায়ে ও সকল গ্রেডে সরাসরি সরকারি চাকুরিতে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী যা অবিলম্বে কার্যকর হবে ও অন্য কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকে পূর্ণ করা হবে রাজধানীতে তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব জানান মন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া হবে বলেও জানান তিনি রিপোর্ট করছেন রকুন শিক্ষার্থীদের আন্দোলন দেশজুড়ে সংঘাত উচ্চ আদালতের রায় আর সরকারি চাকুরিতে কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ের একদিন পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের করে দিয়েছে এখন থেকে যে কোনো পর্যায়ের ও সকল গ্রেডে সরাসরি সরকারি চাকুরিতে মেধায় তিরানব্বই শতাংশ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা থাকবে নারী জেলা সহ কোটার অন্তর্ভুক্ত থাকছেন না বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সমূহ সাধারণ মেধাতালিকা হইতে পূরণ করা হইবে কোটা বাতিল করার যে পরিপত্রটা দুই সালে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হইবে এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে প্রজ্ঞাপনে উচ্চ আদালত থেকে যেভাবে রায় দেওয়া হয়েছিল সেভাবেই সব উল্লেখ আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আপিল বিভাগের রায় একটা কমা দাড়ি কমা সেমিকলন বদলানোর ক্ষমতা আমাদের নাই যেহেতু সেটা নাই তারা যেভাবে দিয়েছেন আমরা সেইভাবেই এটা প্রতিপালন করেছি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন সাধারণ ছাত্র ছাত্রছাত্রী যারা এই এই কোটা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব সরকারি চাকুরিতে কোটা নিয়ে প্রজ্ঞাপন প্রকাশের পর দেশের চলমান সংকট নিরসন হলো কিনা না এ সময় এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের আমাদের বিশ্বাস যে নতুন করে কোনো আরও সমস্যা তৈরি করা হবে না এবং এটার এই পরিস্থিতির অবনতি হবে না পাশাপাশি আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেক সে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে জনজীবনে ধীরে ধীরে স্বস্তি ফিরে আসছে এবং পুরোপুরি ফিরলেই কার্ফিউ তুলে নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী কারফিউয়ের মেয়াদ কমিয়ে আনছে রকন উদ্দিন এনটিভি নিউজ ঢাকা বুধ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত সব সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বিকেলে টেলিফোনে কথা জানান তিনি আগামীকালকে এবং আগামী পরশু দিন অফিস খোলা থাকবে সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আহ সেখানে সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত আহ এবং আধার সাহিত্যশাসিত প্রতিষ্ঠান খোলা থাকবে এবং সেক্ষেত্রে সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত ব্যাংক তাদের মতো করে সিদ্ধান্ত নেবে আহ বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংকিং প্রতিষ্ঠান এবং মামানা আদালত তাদের মতো সিদ্ধান্ত নেবে রাতে ঢাকা ও চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়েছে এর আগে বিকেলে ডাক টেলিযোগাযোগ ও তথ্য বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বিটিআরসি ভবনে ব্রিফিংয়ে পরীক্ষামূলক ব্রডব্যান্ড চালুর কথা জানান বলেন ইন্টারনেট সেবা পেতে অগ্রাধিকার দেয়া হবে ব্যাংকিং পোশাক রফতানি তথ্য প্রযুক্তি কূটনৈতিক অঞ্চল গণমাধ্যম বন্দর সহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল তবে সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে ইসলামের রিপোর্ট সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ইন্টারনেট সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হওয়া ডিজিটাল দুনিয়া থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশ যে কারণে গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে ক্ষয়ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকা এমন অবস্থার মধ্যে ইন্টারনেট সঞ্চালন লাইন সচল করতে সার্বক্ষণিক ব্যস্ততা ছিল সংশ্লিষ্টদের অবশেষে মঙ্গলবার রাত থেকেই দেশে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর কথা জানালেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলক ব্রডব্যান্ড কানেকটিভিটি চালু করতে যাচ্ছে আজকে রাতের মধ্যেই রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা ব্যাংকিং এলাকা কূটনৈতিক এলাকা এবং সংবাদ মাধ্যমের অধ্যুষিত এলাকা সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখন আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে আমরা কতটুকু এটাকে অ্যালাউ করতে পারবো বা কতটুকু আমরা মানে এটা পুনঃস্থাপন করতে পারবো আমার মনে হয় এই পর্যায়ে আমরা ইন্টারনেটটাকে আগে রিস্টোর করি তার পরের ধাপে পরবর্তী অবস্থান ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সঞ্চালন লাইন মেরামত করে দেশে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য আশি শতাংশ সক্ষমতা অর্জন হয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি বিয়াশি ভাগের মতো আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি বাকিটুকু হয়তো কালকে পশুর মধ্যে হয়তো বাকি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্যাটা সেটা আমরা সমাধান করতে পারবো কিন্তু আমরা এখন ওই পর্যায়ে আছি যে আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার মতো পর্যায়ে আমরা এখন কিন্তু চলে এসেছি ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার পর দেশে সফটওয়্যার রপ্তানি খাতে প্রায় পাঁচশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তথ্য প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ সংগঠন বেসিস ক্ষতির পরিমাণ বিগত চার দিনে হ্যাঁ অলরেডিটা পাঁচশো কুড়ি টাকা ছাড়িয়ে গিয়েছে হ্যাঁ যতটুকু আমরা বুঝতে পারছি অনেক কিছু আমরা পাচ্ছি না আজকেও আমরা সব এক্সপোর্টারদের ডাকতে পারি নাই আমরা অল্প কিছু সংখ্যক কথা বলেছি যে কোনো দুর্যোগ কিংবা অনাকাঙ্ক্ষিত অবস্থায় দেশে ইন্টারনেট সেবা অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা রাখারও দাবি জানায় বেসিস আমাদের মৈদুল ইসলাম এনটিভি নিউজ ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন জনগণের উপর প্রতিশোধ নিতে কারফিউ জারি করা হয়েছে আজ এক বিবৃতিতে তিনি বলেন কারফিউর মাধ্যমে চরম ভোগান্তিতে ফেলা হয়েছে সাধারণ মানুষকে গোটা সংস্কার আন্দোলনকে দমন করতে নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন এখন হতাহতের প্রমাণ লোপাট করা হচ্ছে আন্দোলনকে কেন্দ্র করে হত্যা নির্যাতন চালানো হয়েছে মন্তব্য করে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন ব্রিটিশ ও পাকিস্তান আমল এবং স্বৈরাচার এরশাদের আমলেও এমন নির্বিচার হত্যাকাণ্ড হয়নি তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রশাসনের কর্মকর্তারা যে ধরনের বক্তব্য রাখছেন তাতে প্রতীয়মান হচ্ছে তারা সরকারি দলের কোনো পদে অধিষ্ঠিত আছেন দেশজুড়ে দলের নেতাকর্মীদের গ্রেফতার হয়রানির অভিযোগও করেন বিএনপি মহাসচিব দেশের চলমান সাংঘর্ষিক পরিস্থিতিতে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব সাংঘর্ষিক ঘটনায় প্রাণহানি অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক যে ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং এই ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানায় নোয়াব সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে এখনও সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছে তাই গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্ব নিতে হবে নোয়াবের তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় অর্থনীতি সচল করতে অবিলম্বে ইন্টারনেট সেবা চালুর দাবিও জানায় নোয়াব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে প্রফেসর মোহাম্মদ ইউনুসের দেয়া বিবৃতি নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ নিন্দা জানান মন্ত্রী বলেন প্রফেসর ইউনুসের মতো নোবেলজয়ী একজন অর্থনীতিবিদের দেয়া এই বিবৃতি রাষ্ট্রদ্রোহিতা সামিল বিদেশে কিছু গণমাধ্যম বিশেষ করে কাতার ভিত্তিক আল জাজিরা বাংলাদেশ বিষয়ে অসত্য তথ্য তুলে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি এ বিষয়ে দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের ক্ষতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি উত্তরের ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য এটি রাষ্ট্রবিরোধী একজন নোবেল লরিয়েট দেশের উপর রাষ্ট্রের উপর যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদ না জানিয়ে বরং বিবৃতি দিয়েছেন অন্যান্য বিষয় নিয়ে সেটি সত্যি দুঃখজনক এখন দু একদিনের মধ্যে ডিম মুরগি সহ নিত্য পণ্যের দাম কমবে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আসনুল ইসলাম টিটু বলেছেন সারাদেশে পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে রাজধানীর বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটের বাজার পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি একথা বলেন প্রতিমন্ত্রী বলেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ইন্টারনেট ঠিক না হলে বিকল্প ব্যবস্থায় টিসিবি পণ্য সরবরাহ করা হবে আলু পেঁয়াজের আমদানি সহজ করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন সড়কে কোনো সমস্যা না থাকায় রাজধানীর বিভিন্ন পাইকারি মার্কেটে নির্বিঘ্নে চাল সরবরাহ হচ্ছে আসামাল শুরু হয়েছে কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতা ছিল আমরা বিভিন্ন ডিসিদের সাথে চাপাই নবাবগঞ্জ আমরা বগুড়া এবং নৌগার ডিসির সাথে কথা বলেছি এখনই তারা বলেছে যে এই পুরো রাস্তাটায় চাল আসতে কোনো প্রতিবন্ধকতা ইনশাল্লাহ তৈরি হবে না আমাদের তারপরেও পর্যাপ্ত পরিমাণে চাল আছে চালের কোনো সংকট নাই এবং ওনাদের যেহেতু আগেই মালগুলা কিনা ছিল দাম বাড়ানোরও কোনো সুযোগ নাই নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন দেশের বন্দর ও উপকূলীয় এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে বন্দরের চলমান অচলাবস্থা নিয়ে কথা বলেন নৌবাহিনী প্রধান এর আগে চট্টগ্রামে পৌঁছে বঙ্গবন্ধুর টানেলের নিরাপত্তা ব্যবস্থা দেখে বন্দরের জেটি সমূহ পরিদর্শন করেন এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন চলমান পরিস্থিতির কারণ দেশের ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে দেশের সিংহভাগ আমদানি রফতানি কাজ হচ্ছে না বলেও জানান নৌবাহিনী প্রধান ইন্টারনেট সেবার অভাবে কাস্টমসের ক্লিয়ারেন্সের জন্য আমাদের মালামাল খালাসে যথেষ্ট ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং বিলম্বিত হচ্ছে এই বিষয়টি নিয়ে সরকারের উচ্চতন পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলমান এবং আমার বিশ্বাস খুব শীঘ্রই এই ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে পুনরায় বন কার্যক্রম এবং কাস্টমস ক্লিয়ারেন্সের কার্যক্রম গতিতে আবার এগিয়ে যাবে ইনশাআল্লাহ এই ছিল রাতের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ রাত একটায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে এখন জন্মসন দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর